সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হালদাপাড়ার রাস্তার বেহাল দশা চরম সমস্যায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়তে হয় সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকা হলদাপাড়া এলাকার সাধারণ মানুষদের এই রাস্তা দিয়ে প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে প্রতিদিন বেহাল রাস্তার জেরে চরম সমস্যা এলাকাবাসী থেকে ছাত্রছাত্রীরা ভোট আসে ভোট চায় কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না দীর্ঘদিন রাস্তা যন্ত্রণায় ভুগছে সুন্দরবন এলাকার কয়েক হাজার মানুষ তাই অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ গাড়ি উল্টে পড়ে যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে সব সময় অসুবিধা হচ্ছে আমরা চাইছি যে রাস্তাটা হোক রাস্তাটা যত সম্ভব তাড়াতাড়ি হোক মানুষ একটু সুস্থভাবে চলাফেরা করতে পারে এইটাই আমরা চাইছি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা কয়েক বছর ধরেই বর্ষকাল আসলেই এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে গ্রীষ্ম ও শীতকালে রাস্তায় ধুলোয় ভর্তি হয়েছে এবং বর্ষকালে একাটু কাদা পেরিয়ে বিদ্যালয়ে যায় এলাকার ছাত্র ছাত্রীরা এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে কয়েক হাজার মানুষ রাস্তার মাঝে তৈরি হয়েছে ছোট বড় গর্ত যা দেখলে মনে হবে রাস্তার মাঝে ছোট বড় খানা খন ছন্দে ভরপুর আর বেহালের রাস্তাতে গাড়ি চলাচলের সময় মাঝে মাঝে ঘটে ছোট বড় দুর্ঘটনা জানি দীর্ঘদিন ধরে তীব্র বেহাল রাস্তার যন্ত্রণায় ভুগছেন সুন্দরবন এলাকার মানুষ যদি পেসেন্ট হয় সেই পেসেন্টটাকে নিয়ে যেতে আমাদের ভয় হয় যে রাস্তা না কিছু হয়ে যায় আর স্কুলে বাচ্চা যে একটা স্কুলে যাবে সে সাইকেল নিয়ে এখানে ওখানে সে পড়ে যাচ্ছে গর্ত গাড্ডা আমরা যে রাস্তায় গাড়ি চালাচ্ছি সেটাও আমরা সেফটি নয় নতুন গাড়ি কিনে দিনের পর দিন ডেমারেজ এর ভিতরে আমরা খুব কষ্ট করে দিন জীবন যাপন করছি বলেছেন কিন্তু তারপরেও রাস্তা কেন হচ্ছে না চারিদিক কাজ হচ্ছে কিন্তু আমাদের এখানেই খালি কাজ হচ্ছে না রাস্তার হাল ফিরবে কবে পথছে সুন্দরবনবাসী